এ যুবক ভাই, কয় ঘন্টার সময় আমার মালিক রে দিছেন? আমার আল্লাহ বলেন, 24 ঘন্টার ভিতরে বন্দা আমারে একটা ঘন্টা সময় দিলি না। ইমাম সাহেব ডাক দেয়, আসেন না, নামাজে যায়। হুজুর, আপনারা তো ফরার করে খান, 18 মাসে বছর যায়। মানুষের করো খান আর মসজিদও ঘুমান, আপনারা তো খবর জানা, ব্যবসা করি খুব ব্যস্ত। নামাজের লেগে ডাক দিলে কি ব্যস্ত? এ আসেন না, আজকে হবিগঞ্জ দিয়া বক্তা আসবে, কিছু সময় ওয়াজ নসিহত শুনি। কবেটা তুই আজের আসো, আমি খুব ব্যস্ত। মোট কথা হলো, সে অপশন নাই, খুব ব্যস্ত, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমার জন্য, দিনের জন্য আমি তোরে ডাক দিলে তুই বড় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিন্তু যখন বাংলার জমিনে বিপিএল খেলা শুরু হয়, আইপিএল খেলা শুরু হয়, বাইরে যখন স্টার জলতা জি বাংলার সিরিয়াল শুরু হয়, ওই মানুষটাই দেখবেন রিমোট লইয়া বৈশাখ ঘন্টার পর ঘন্টা সময় কাটায়া দেয়, সময়ের কোনো অভাব না। আরে বান্দা, এই আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় আমারে দিলি না। তুই জি বাংলার সময় দিলি, স্টার জলচার সময় দিলি, জি বাংলা স্টার জলচার সময় দিলি, আইপিএল রে সময় দিলি, বিপিএল রে সময় দিলি। দাদার দেশ থেকে সালমান খান কে পিনা কার্ড না, অর্ধ উলঙ্গ কইরা নাসাই রিমোট লইয়া টিভির সামনে বৈশাখ ঘন্টার পর ঘন্টা দেখো, সময়ের অভাব না। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোর প্রতি ইনসাফে বিচার করব না, ইনসাফের বিচার করব রে বান্দা, ইনসাফের বিচার। ও বান্দা, তোরে তো সময় দিয়েছিলাম আমি, এই সময়টা তো আমার দেওয়া ছিল রে বান্দা, কিন্তু আমার দিকে সময় দিলি না, জি বাংলারে দিলি, স্টার জলচারে দিলি, আইপিএল রে দিলি, বিপিএল রে দিলি। ও বান্দা, আমার দেওয়ার সময় তোরে কি দিছিলাম এই কাজে ব্যয় করার জন্য? বান্দা তুই আমার কাছে হিসাব দে, বলুন না বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা আছে না? আমার আল্লাহ বলে, বান্দা আমি তোরে কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম রে বান্দা, আমি আল্লাহ যদি তোরে নিয়ামত না দিতাম, আজকে বন্ধু বান্ধবের লগে বৈশা আড্ডা মারতে পারতি না। এরে আমি যদি তোরে 2টা হাত না দিতাম, 2টা পা না দিতাম, বলুন না হাত পাও নাই যার তার বন্ধু আসেনি, তার লাগে কেউ বই আড্ডা মারে? আপনারা রাস্তাঘাটে দেখবেন অনেক ভিক্ষুক আছে, যার 2টা হাত নাই, যার 2টা পা নাই, এমন ভিক্ষুকের কোনো বন্ধু বান্ধব আছে? কেউ তার সঙ্গে বৈশা সেলফি তুলে না? ওই ভিক্ষুকরে টাকা দিয়া চলে যাইবেন না, একবার তার দিকে তাকাইয়া কেয়াল করবেন আর বলবেন, এরে মালিক তারে তুমি বানাইছ, আমারেও তুমি বানাইছ, আমারে 2টা হাত দিলা, 2টা পা দিলা, তারে 2টা হাত দিলা না, পাও দিলা না, আমার সঙ্গে কত মানুষ সেলফি তুলে, আমারে বন্ধু দুস্ত বইলা ডাক দেয়, কিন্তু তার বন্ধু নাই, তার দুস্ত নাই, তার সঙ্গে কেউ সেলফি তুলে না। মালিক রে, সমাজের মধ্যে ওই লোকটার সার পয়সার কোনো দাম নাই, আর আমারে তুমি নিয়ামত দেওয়ার কারণে কত দাম? আল্লাহ বলে, বান্দারে তোরে হাত দিলাম, পা দিলাম বান্দা, কতগুলা নিয়ামত দিলাম, তুই আমার প্রতি খরচ করলি না, দুনিয়া 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 করলি আর দৌড়াইলি। ও বান্দা বল, আমি কি তোর উপরে ইনসাফের বিচার করতেছি না বে ইনসাফি? বান্দা নিজেই বলবে, মালিক তুমি আমার প্রতি ইনসাফের বিচার করছো গো,
বেইনসাফি কোনো বিচার করো নাই, বেইনসাফি কোনো বিচার তুমি করো নাই। আল্লাহ আমি অপরাধী, আমার শাস্তি পাওয়ার যোগ্য, আমি শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে নাফরমান নিজেই স্বীকার আইছে সে নাকি অপরাধী, বন্দা অপরাধ করেছে স্বীকার আসছে, বন্দাকে জাহান্নামে ঢুকা। আরে ভাই, সেদিন আমার মালিক বেইনসাফি করবে না গো, ইনসাফের বিচার করবে। অপরাধী নিজে বলবে, আল্লাহ আপনি আমার উপরে বেইনসাফ করেন নাই, ইনসাফ করছেন, আল্লাহ দেব জাহান্নামে ঢুক। এ নাফরমান জাহান্নামে ঢুক, কথা কইছ না তো? এতগুলা নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহর গুলামি করস নাই, দাদাদের দেশের সিরিয়াল দিকে ব্যস্ত ছিলি, তোর দাদায় দেশ বাড়াইছে সালমান কাণ্ডে, তোর দাদায় কায়েফরে বাড়াইছে ক্যাপ্টিনা কায়েফরে, অর্ধ উলঙ্গইয়া দুনিয়া কেয়ামত করছে বাংলাদেশও বইয়া বিয়া নাসাইয়া, এগুলা ঘন্টার পর ঘন্টা সময় দিছস, আমি আল্লাহরে একটা ঘন্টা সময় দিলি না, যা জাহান্নামে যা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়াগাসসাকা জাযাও ইফাকা। আরে বন্দা, এ জাহান্নাম কেমন জায়গা জাননি? জাহান্নাম হলো একটা গোপন জায়গা, এই জায়গাতে কে থাকবে? সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা, যারা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, রাসূলের শানে নাফরমানি করেছে। আল্লাহ বলেন, তাদের স্থান হবে জাহান্নামে। আমার আল্লাহ বলেন, ওই জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে। এ আমি জানতে চাই, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে, ফেটে কিদা লাগবে নি? পানির পিপাসা কথা হয় না, পানির পিপাসাও লাগবে, পেটে কিদাও লাগবে? বলুন না, পানির পিপাসা লাগলে, পেটে কিদা লাগলে আপনার জন্য জাহান্নামে বিরিয়ানির ব্যবস্থা আছে? সেভেন আপ আছে? ঠান্ডা লাগলে খাওয়াইব? কারণ জামাই গেছেন না আপনারা? আরে যুবক ভাই, দুনিয়ার আগুনে সামরা পুড়ে গুস্ত পুড়ে, জাহান্নামের আগুনে কলিজাটা পুড়ে ছাই করে ফেলে, কলিজা পাটা পিপাসা ডাক দিয়ে বলবে, মালিক পানি দাও, পানি দাও গো, পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার দিতে থাকবে। 1000 বছর চিৎকার দিবে রে পানির জন্য, 1000 বছর কেউ ফিরেও তাকাইবে না। আমার আল্লাহ বলেন, আমার মায়া দয়া সেদিন থাকবে না। এ যুবক ভাই, আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আমার নাম রহমান, আল্লাহর নাম রহমান, দুনিয়াতে রহমান হলো সবার জন্য, সবার জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান, আস্তিকের জন্য, আল্লাহ মানলেও না মানলেও সবাই রেখাওয়াই নি। কেন বলে রহমান নামের গুণে? আল্লাহ বলেন, দুনিয়াতে আমার সবার জন্য মায়া দয়া, পরকালে আমার আল্লাহ বলেন, আমার নাম হল রহিম। এটা শুধু মুমিনের জন্য, নাফরমানের জন্য না। এরে মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া, কিন্তু নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আমরা দুনিয়াতে শুধু জানি আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। আল্লাহ বলেন, বান্দারে আমার মায়া দয়া বেশি, আমি যত বড় আমার মায়া দয়া তত বড়,
আমি আল্লাহ যত বড়, আমার আজাব আর গজব তত বড়। এরে যুবক ভাই, এ দিলের কান লাগায় শুনো গো, একটা কথাও মন করা না, দিলের কান লাগায় শুনেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভিতরে আমাদেরকে নিক্ষেপ করা হবে, পানির পিপাসা কলিজা পাতা পিপাসা চিৎকার দিতে থাকবে, আল্লাহ পানি দাও পানি দাও। আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে তোরে কত নিয়ামত আমি খাওয়াইছি, কত ঠান্ডা গরম পানি খাওয়াইছি, কত মিঠা পানি শরবত পানি খাওয়াইছি, বন্দা খাইয়া একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। ও বন্দা, আজকে তুই 1000 বছর পানি পানি বলে চিৎকার দিলি রে, কে তোর কথা শুনে? 1000 বছর পরে আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে নাফরমানটা কি চায়? বলে, আল্লাহ নাফরমান পানি চায়। আল্লাহ বলে, দে নাফরমানে পানি দে, দে পানি দে, কেমন পানি দিব, কেমন পানি, ঠান্ডা পানি? না না, কেমন পানি দিবে আমার মন গড়া কথা না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমাউন ওয়া গাসাকা, এরে এমন পানি দিবে জাহান্নামের ভিতরে তোমারে আমারে পুরানো হবে, জ্বালানো হবে। এই জ্বালানো পুরানোর মাঝখান দিয়া ভিতর থেকে পানি বাহির হবে, রক্ত আর পুষ। এই রক্ত পুষগুলি জাহান্নামের নিচে জমা হবে, ওই রক্ত পুষগুলি জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে, টকবগে টকবগে গরম রক্ত আর পুষকে জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে নাফরমানে দুনিয়াতে বহু ভালো পানি খাইছে, কিন্তু আমি আল্লাহর গুলামি করে নাই, তাই আজকে জাহান্নাম থেকে রক্ত আর পুষ বিষাক্ত পানি গ্লাসে লইয়া নাফরমানের মুখে ঢেলে দে। এর যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, জাহান্নামের ভিতরে পানি দেওয়া হবে গো, রক্ত আর পুষ গ্লাসে লইয়া বন্দারে পানি পান করাইবে, পানি পান করাইবে। এত গরম, এত গরম পানি রে, পানিটা মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে বন্দাই একবারও ভাববে না পানিটা তিতা না মিঠা, ঠান্ডা না গরম, একবারও দেখার টাইম নাই। কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের কলিজা পাতা পিপাসা, এরে বন্দা একবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, পানি বলছে তো মুখে ঢেলে দিছে। যখন পানিটা পান করবে, আমার নবী বলেন, জাহান্নামীদের জিহ্বা সহ গলা সহ কলিজাটা সহ নারী ভুরি যা আছে সবগুলি গলে গলে একবারে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি খালকে কইবেন? আরে যুবক ভাই, এই এত বিষাক্ত পানি গো, জাহান্নামীর একটা চিৎকার মেরে বলবে, কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, পানি পান করার আগে ভালো ছিলাম, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি সবচেয়ে বাহির হয়ে গেল, আল্লাহ কষ্টটা বেড়ে গেল, বরদাস্ত করতে পারি না, আর যে সহ্য করতে পারি না রে মালিক, তোমার কাছে না পানি চাইলাম কলিজাটা ঠান্ডা করার জন্য, মালি কেমন পানি দিলা গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে
এটা আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো দোষ নাই। ও বন্দা, আমার আল্লাহ তখন জবাব দেয়, আমার আল্লাহ বলেন বন্দা, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। তুই যে দুনিয়াতে আকাম কুকাম করতি আর গুনাহের প্রতিযোগিতা করতি আর নিজেরে অনেক কিছু মনে করতি, গুনারে গুনা মনে করতি না, আমি আল্লাহর নাফরমানি করতি, তাই আজকে তোর কৃত কর্মের পূর্ণ ফল ভোগ করতে থাক, মজা ভোগ করতে থাকো জাহান্নামের ভিতরে। এরে ভাই, সেদিন এত কষ্ট পাবে, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সান্ত্বনা দেওয়া হবে না, জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে কিন্তু কোনো ফেরেশতা শুনবে না, কারণ ফেরেশতারা জাহান্নামীকে আঘাত করার জন্য ডিউটিতে আছে, কিন্তু আল্লাহ তাদের কান বন্ধ করে দিছে, চক্ষু বন্ধ করে দিছে, ফেরেশতারা কানেও শুনে না চোখেও দেখে না, এই অন্ধ ফেরেশতা দিয়া জাহান্নামীদেরকে সাজ করাইব, কারণ দেখলে মায়া লেগে যেতে পারে, চিৎকার শুনলে মায়া লাগতে পারে, তাই আমার আল্লাহ কান এবং চক্ষু বন্ধ করে দিছে। উফাই নাই, উফাই নাই, উফাই নাই গো, জাহান্নামের ফেরেশতারা শুধু এমন ভাবে সাইজ করতে থাকবে, তারা কানেও শুনবে না দেখবেও না, একটার পর একটা শাস্তির ব্যবস্থা, একটার পর একটা শাস্তির ব্যবস্থা। বাইরে জাহান্নামের আজাবের কথা যদি আমি বলতে থাকি অনেকক্ষণ সময় এখানে চলে যাবে, আমার আলোচনা হইল দুইটা দিক, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি মানুষের আলোচনা, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের আলোচনা। সাবজেক্ট আপনাদের ইয়াদ আসেনি, হেজুরে কান, সাবজেক্টের বাহিরে যাব না, মনোযোগ দিতে হবে। এতক্ষণ আমি কোন মানুষের আলোচনা করতেছি? কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট মানুষের আলোচনা চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুইটা দল হবে, দুইটা দলের মধ্যে একটা দলের আলোচনা চলতেছে, এক দলের আলোচনা যদি আরো করি আরেকটা দলের আলোচনা সামান্য করারও সুযোগ থাকবে না, তাই এক দলের আলোচনা এখানেই আমি সংক্ষেপ করে দিলাম। এবার আসুন, আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাহ বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন, এরে বিনা হিসাবে আসহাবে ইয়ামিনদেরকে আমি জান্নাতে দিব। এই বামপন্থীদের আলোচনা কিন্তু শেষ, এখন আসুন ডানপন্থীদের আলোচনা। আল্লাহ বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। প্রশ্ন হলো আসহাবে ইয়ামিন কারা? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে, আমি আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ, শুনি, যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইব তারাই হলো আসহাবে ইয়ামিন। আল্লাহ বলেন এর কাছে কোনো হিসাব নাই, এরা হলো বিনা হিসাবে জান্নাত। আচ্ছা, যাদের হাতে ডান হাতে আমলনামা ফাইব তার আর আনন্দের আর কোনো সীমা থাকবো নি? ডান হাতে আমলনামা দিবে একদলকে আর বাম হাতে দিবে একদলকে, তা বাম হাতের আমলনামা লইয়া তো জাহান্নামে যাবে, এটা তো বলছি। ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা ফাইব জান্নাত তো যাইবার আগে এরা লাফাইতে থাকবে খুশিতে আনন্দে, কথা বুঝেন নাই? লাফাইব খালি কানি শেষ না, লাপাইতে লাপাইতে খালি দৌড়তে থাকবো, আত্মীয় স্বজন কোথায় আছে? আত্মীয় স্বজন যেখানে পাইব এখানে গিয়ে এমনি দেখাইব, এই দেখ পাইছি, ওই আবার দৌড় মারব, আবার আরেকটার দিকে পাই লিছি, তার মানে কি? তা জান্নাতের টিকিট পাইছি, এটা বিত্রে আর সহ্যিত না, খালি আনন্দ। আপনারা গ্রামের নাম কি? তা তেগুরিয়া, তেগুরিয়ার মানুষ, তেগুরিয়ার মানুষকে তালাশ করবে, তেগুরিয়ার মানুষ জান্নাতের টিকিট নিয়ে আমার হবিগঞ্জ যাইতো না, আমার দেখাইতো, কথা বুঝতে পারছে? কারণ তেগুরিয়ার মানুষ হবিগঞ্জের আমি আশ্রয়ের দেখাইলে তার কোনো লাভ নাই, সে তো গাইব তেগুরিয়ার আরেকজন মানুষ আমার চিনা পরিচিত আছে, এর দেখাইলে একটা মজা হইব,
আমি এটা কেমনে বুঝাইতাম আপনারা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন সহজে। আপনারা তেগুরিয়ার মানুষ, আমার হবিগঞ্জের মানুষের দেখাইলে লাভ নাই কেন, তার একটা দৃষ্টান্ত দেই। আপনারা এই এলাকার এমপি সাহেবের নাম কিটা? আলী আশরাফ। আচ্ছা, আলী আশরাফ সাহেব হইল আপনার এমপি, আর মন্ত্রী নাই। আচ্ছা, আপনারা কোনো মন্ত্রী সন্ধি নাই, তার দরকার নেই মন্ত্রী। ধরে একটা উদ্দেশ্য, আপনার এখানে তেগুরিয়ার এই আপনার এলাকার যে এমপি সাহেব, উনি আসলো আপনারা স্টেজে, সাথে একজন মন্ত্রীও আসছে। এমপি আর মন্ত্রী যদি এক স্টেজে আসে, তাহলে এখানে সাংবাদিক আইব নি? অনেক সাংবাদিক আইসা দেখবেন এইভাবে এই ব্যবহার রয়েছে, চতুর্থীতে তাহলে প্লাস মাতাচ্ছে, টুস টাস করতেছে, কথা বুঝতেছেন না? আচ্ছা, মনে করেন আপনার গ্রামে একটা অনুষ্ঠান শুরু হয়েছে, এখন এমপি আইব মন্ত্রী আইছে, যখন স্টেজে তারা দুইজন আয় পড়ছে, গ্রামের আরও কিছু নেতারা আছে, ছোট নেতা, ফাতি নেতা, বড় ভাই, ছোট ভাই, অমুক ভাই, তমুক ভাই আসে না নাই, এই সব ভাই অগল, নেতা অগল, ফাতি নেতা অগল, এরা আবার দাওয়াত ছাড়াই আসবে। তখন এরা দাওয়াত তালাশ করতো না, দলের লোক আইছে, কথা বলি না তো? তো আমাদের গ্রামগঞ্জে কিছু ছোট ছোট নেতা থাকে, আসেনি? মা গো মা বড় নেতা, তে ছোট নেতার জাল বেশি, ফটর ফটর একটু বেশি, ঠিক নেই, ব্যবসাটা একটু বেশি। তখন এদের দাওয়াত ছাড়াই স্টেজ যায় হারি থাকে, তখন আবার এলাকার মানুষ তারা দাওয়াত টাওয়াত দিছে না। আর এমপি মন্ত্রী সাহেব তার সি নেও না, এর নাম কি তাই জানে না, কিন্তু এক গ্রামের মধ্যে একটা নেতা দাবি করে সবসময়। আচ্ছা যাক, তখন গ্রামের মাঝে জানে মোটামুটি সে একটা নেতা, এলাকার দলের লোক, খুব একটা দাপট টপট দেখায়। তো এমপি মন্ত্রী তারে চিনেও না, এমপির সাথে যারা থাকে এরাও চিনে না। তো যখন স্টেজে আসছে সবাই, তখন এও আয়া উঠছে, এলাকার মানুষ যখন দেখছে স্টেজে উঠছে, কেউ বাধা দেয় না, কারণ মোটামুটি এলাকার তো একটু দাপট টপট দেখায়, ডরায় ঘুমাচ্ছে না, থাক দেখে যাক স্টেজও। তো স্টেজও আয়ের সাথে উঠছে, হে তখন কি এক জায়গায় বসে থাকে না, এখানে এদিক থেকে এদিক যায়, আর কতক্ষণ পরে এমপি সাহেবের পিছায় এগুলো এমনি খুব টেমনে টান দেয়, আবার যায় এদিকে, এ কতক্ষণ ঘুরে আবার আয়ে আবার যায়। তার মানে কি তো জানেন নি? তার মানে আপনারা না জানলেও আমি এগুলো ফলো করি, তখন বুঝতে পারছি যে এগুলো করার মানেই লো, এই যে কতক্ষণ পরে পিছিয়ে আসে সেটা মাথাটা উকি দেয়, তার মানেই লো সাংবাদিকের ক্যামেরায় যদি একটা স্ন্যাপ উইটা জায়গা, আর পরের দিন পত্রিকার হেডলাইনে এমপি সাহেবের সাথে আমার চেহারাটা কোনো রকম আইসা পড়ে, তো সার সার গুস্তা লাগে না, ঠিক নেই? তে কতক্ষণ পরে পরে আসে এরকম উকি দেয় জায়গা, বেশি সময় দাঁড়ানো মাঝে হবে, তো কতক্ষণ পরে একদম ব্যাপ নেই নাকি, তুই যান ছেড়ে যান সাইডে ঠেলা টোলা, আবার নেতা কতক্ষণ পরে চাই আবার দিতে পারে আবার যায়। তো বড় নেতা দেখবে আপনি সমস্যা কি আপনার, না কোনো সমস্যা নেই, এমনি আসতে হবে, কতক্ষণ দেখা দেয়। এই করতে করতে বাস্তব ওই ক্যামেরার মধ্যে উঠতে গেছে, সাংবাদিকের ক্যামেরায় সব ক্যামেরায় এর ছবি আয় করছে। আচ্ছা, পরের দিন পত্রিকার হেডলাইনে আসছে, যখন পত্রিকার হেডলাইনে এটা আসছে, তো পত্রিকা কি আপনারা তেগুরি সাপ্লাই হবে না সারা বাংলাদেশে, 68,000 গ্রাম বাংলা এটা সাপ্লাই হয়, উনি পত্রিকা পাইছে, আমি হবিগঞ্জের এক লোক, না আমি মন্ত্রীর চিনি, না আপনার হাতি নেতার চিনি, তুই পত্রিকা আমার দেখলে হের কোনো লাভ হইব না, এর কোনো দাম বাড়ব, কোনো লাভ নাই হের, কিন্তু এই পত্রিকা যদি এর গ্রামের কেউ দেখে, এর লাভ আসেনি, এর ব্যাটাগিরি আসেনি, এখন কিছুটা বুঝছেন নি, একটু বুঝাই দিই, তখন এই পত্রিকা আমি দেখলে তার চারি পয়সার লাভ নাই। যখন গ্রামের মানুষের পত্রিকা কুইল্লা দেহ মামা গোমা আমরা বাড়ির ফাতি নেতা দি এমপি সাহেবের সাথে, তখন এরে একদিন রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা পাইসা, আরে আপনারা তো তালাশ করতেছে অনেকদিন ধরে, কে রে, আর এদিন দেখলাম পত্রিকার হেডলাইনে আপনার ছবি এমপি সাহেবের সাথে, ই কথাটা যখন কইছে তখন এ বাপটা লোক কিতা জানেনি, তখন এ বাপলা না, এমনি তো আমি এমপি সাহেব আমার প্রায় সময় দাওয়াত দেয়, ওখানে আমার ছিলাম, আমার স্যার উনি প্রোগ্রাম করে না, তো আপনারা তো বুঝেন না বিষয়টা, আপনার দুর্গের এক কেন, কাছের লোক না হলে কে দাঁড়া যাওন যা, বুঝালিছে? তখন এলাকার মানুষ করে একবারে সুডুমুডু নেতা না, ওই দেখ পত্রিকার হেডলাইনে দেখা যায়, আমরা দিককে বেটার এহীন করি না, বড় নেতা ওই বড় নেতা ওই লেখার এমপি সাহেবের সাথে সেরা থাকে, ওহন মানছে গো সভ্য না আসলে কিচ্ছুই না, কিন্তু এলাকার মানছে ওহন এর কথা কইতে হিসাব করে কয়, হ্যাঁ তো সুযোগে খামসারে লেছে, কথা ঠিক নেই,
তখন যত এলাকার মানুষ পত্রিকা দেখবো ততই এর খুশি বেশি, এর লাভ বেশি, ঠিক নেই? আর আমি অভিগঞ্জের পেপারটা দেখলে এর কোনো সাইফ পয়সা লাভ আছে? জান্নাতের যখন টিকিট মানুষের হাতে পাইব, এই টিকিটটা নিয়ে যত এলাকার মানুষকে দেখাইতে পারবো তত এর ভিতরে আনন্দ আর লাফানি থাকবো, ভালো লাফাইব। মানে মানুষে কইতো যে দেখছো নি আমরা সাথে চলাফেরা করছো, আজকে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে গেছে, আরে আমরা কী তা করলাম? কিন্তু আমি অভিগঞ্জের পেপারটা দেখলাম, ওই এটা দেখাস আমার, আমি কি করতাম? তোর চিনি না, ঠিক নেই? আমার কাছে তার এই টিকিটের কোনো মূল্য নাই, তোর চিনিও না জানিও না, ভাল্লাইছ না, যা। কিন্তু এলাকার মাঝে দেখলে আফসোস করবে, আমাদের এলাকার মানুষ একসাথে চলাফেরা করলাম, জান্নাতের টিকিটটা লিয়ে জান্নাতের ভিতরে ঢুকলো, একটা আফসোস করবার, এই আফসোসটা এর কাছে আনন্দ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এটা এর আনন্দ। এই জন্য প্রত্যেকটা জান্নাতি টিকিট লিয়ে এলাকার মানুষকে তালাশ করবে, আনন্দের সুরে লাফাইবে, লাফাইতে থাকবে, আমার আল্লাহ বলেন লাফাইস না লাফাইস না, জান্নাতের ভিতরে তোদেরকে ঢুকাচ্ছি সর্বপ্রথম, জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে জান্নাতিরা রে, জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে আমি আল্লাহ তোকে স্পেশাল পুরস্কার দিয়া দিলাম, এক নাম্বার পুরস্কার, যেই পুরস্কার গুনি দুনিয়াতে কোন নবীর রাসূল কেউ দেই না। খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি দুইটা আলোচনা করছি, একটা হইলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষ, একটা ফেরেশতাদের চেয়ে দামি মানুষ। তো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের হিসাব নেওয়ার পরে জাহান্নামে গেছে, জাহান্নামের কিছু কথা শুনাইছি, ঠিক নেই? এখন জান্নাতি মানুষ জান্নাতের ডান হাতে আমল নামা লইয়া জান্নাতে যাবে, তো জান্নাতের কিছু কথা শুনাইয়া আমার ওয়াজও শেষ। কথা বুঝতে পারছেন? জান্নাতের ভিতরে জান্নাতিরা যখন ডান হাতে আমল নামা লইয়া ডুববে, আমার আল্লাহ বলেন স্পেশাল কিছু পুরস্কার, যেগুলা নবী রাসূলকেও দুনিয়াতে দিছি না, সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার জানবান্দা, এক নাম্বার পুরস্কার, জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর আর কোনদিন মরণ না। আচ্ছা, আপনারা যেভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন এর দ্বারা কি বোঝা যায়? কয়েকজন আছে আপনার এলাকার যে এর মরণ নাই, হ্যাঁ কথা কন না, আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার ডাবল সুবিধা, হারান পাবলিকের খারাপ লাগলে আমার ওয়াজটা ছেড়ে সুবিধা হয় বেশি, কথা বুঝছেন নি? আপনারা একটু বাপ সাপ লোন আমি ছেড়ে দিব, সুবিধা নেই, কিন্তু ফার্স্ট ছ মিনিট চলতো নি, তাহলে আওয়াজ তো দিতেই। জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে এক নাম্বার পুরস্কার কি? মরণ নাই, জুরে কোন কি নাই? আরে মরণ যদি কেউ না থাকে বলুন না তার কোনো টেনশন আছে নি, চিন্তা আছে না গো, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন এই জন্য আমি জান্নাতের ভিতরে মরণ দিব না। দুই নাম্বার, কোনো বান্দা দুনিয়ার জমিনে তোর সবচেয়ে বেশি আফসোস ছিল, বান্দা তোর সবচেয়ে বেশি আফসোস ছিল তুই যেন বৃদ্ধ না হস বুড়া না হস, তাই তো অনেক মানুষ দেখবেন সাদা দাড়ি গুলারে কলব দিয়া খালা করে, তার উদ্দেশ্য কি? তা হুজুর বুড়া যেন না দেখা যায়, ঠিক নেই? আমার আল্লাহ বলেন দুনিয়াতে বুড়া হতে চাস নাই, আমি জানি আফসুস করেছিলে দুনিয়ায়, জান্নাতটা আফসুসের জায়গা নয়, আমি আল্লাহ কোনো দিন তোরে বৃদ্ধ বানাবো না, টাটকা যুবক 24 বছরের বানায়া দিব, বয়স বাড়বেও না কমবেও না। 24 বছরের যুবক আর লম্বা মোটা স্বাস্থ্যবান হবেন 120 হাত লম্বা, মাগো মাঝে সুবহানাল্লাহ, কিন্তু বোঝা যায় এরকম ওয়াজ আরো উঠছেন, আর এরকম মানুষ আপনার এলাকার দুই চারজন আছে, আপনার এখানে ওয়াজ কইরা বক্তাও না মজা পায় না, শ্রোতারও কোনো মজা পাইব, এই আওয়াজ দিলে সমস্যা নেই না, বক্তা দাম বেড়ে যাবো গা। আপনার টার্গেট কি? তা বেশি জোরে সুবহানাল্লাহ কইলে শুধু বক্তা দাম বেড়ে যাবে, কোনো বক্তা দাম বাড়া নিলে আপনার দরকার নাই, একটু আওয়াজ দিলে আমার কথা বলার একটু উৎসাহ জাগবো, আর নাহলে আমার কথা বলার কোনো উৎসাহ জাগতেছে না। আরেক দুইবার যদি আমি কই বলে আওয়াজ দেন তো ওয়াজ ছেড়ে দিছি, মনে করবেন যে কোনো সময় শেষ, স্টপিজ হয়ে যাবো নিশ্চিত, কারণ এত ঠেলায় টোলায় ওয়াজ করার দরকার নেই তো, আমার টাইম তো 2 ঘন্টা হয়ে গেছে, তো আমার তো এখন ঠেলা নিতে দরকার নেই, আমার টাইম বেরিয়ে গেছে, একটা সীমা আছে না এতটুকু সময় না, এখন চুক্তি বাইন্দাছি যে সারা রাত ওয়াজ করুন, তো অল্প সময় করবো, এর ভিতরে যদি আপনারা সজাগ না থাকেন তার মজা লাভ কি? আওয়াজ দেন, হয়াত লম্বা
শ্রীলঙ্কা হুদুদি চিল্লাইতেছে কয় হাত লম্বা? 120 হাত লম্বা মা, 120 আপনার ফ্যান্ডেল না কয় হাত লম্বা ও? হ্যাঁ বোঝাতেন না ধরুন 100 হাত হইব নি, আর ধরেন 100 হাত, 120 হাত লম্বা। তাহলে চিন্তা করেন এখান থেকে গেল মন্ত এর চেয়ে আরো লম্বা, 120 হাত, এটা 100 হাত যদি আরো 20 হাত লম্বা। তাহলে এরপরে এই মানুষটা যদি এত লম্বা হয় এটা যদি খার হইটা কিতা বুঝে সভ্যনা সভ্যনা, এই মানুষ যদি অন্তাক তো আমরা মনে হতো পিপি লিখা হয়ে আমরা টিপা দামাই লিতাম না কিন্তু ঠিক নেই, এক হেক্টর এক হেক্টর দত্ত ধরে আমরা টিপা দিত শেষ ঠিক নেই, আঙ্গুলের সিফাত তুই হাত চড়ার একসাথে আমরা দিলে শেষ ঠিক নেই, 120 হাত লম্বা 24 বছরের যুবক। আমার আল্লাহ বলেন আর কোনোদিন বুড়া হবি না এমন লম্বা বেড়া এমন বডি মাগমা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। আদম নবী ছিলেন 60 গজ 120 হাত লম্বা, এমন লম্বা বডি জান্নাতে সবার হবে, বয়স হবে 24, এখানেই শেষ নয় পুরস্কার, এখানেই শেষ নয়, বডি লম্বা মোটা তাজা হইলি সৌন্দর্য না, চেহারাটা সুন্দর হওয়া দরকার। তাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে হলো আফসুসের জায়গা, সবার চেহারা দুনিয়াতে সুন্দর না, কারো চেহারা সুন্দর কারো চেহারা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেন আফসোস তাকে ব্যতিক্রম হইলে জান্নাতে আফসোসের জায়গা না, এমন সুন্দর চেহারা প্রত্যেকটা বান্দাকে দিব, আরে প্রত্যেকটা জান্নাতি ওয়ালাদের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই, লম্বা সময়ের দরকার, এই জন্য আসুন এখান থেকে চলে গেলাম, সুন্দর হবেন ইউসুফ নবীর মতো, এরপরেও আফসোস শেষ না, এরপরে আফসোস হল সুন্দর হইলে কি হবে যদি কণ্ঠটা সুন্দর না হয়, আফসোস আছে না নাই? যার কণ্ঠ সুন্দর, যার কণ্ঠ সুন্দর না, যার কণ্ঠ নাই তার আফসোস থাকে আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো রে, এটা হলো আফসোসের জায়গা দুনিয়া। আল্লাহ বলেন জান্নাত আফসোসের জায়গা না, বান্দা রে তোর কণ্ঠটাকেও আমি আল্লাহ সুন্দর করে দিব, আরে কেমন সুন্দর কণ্ঠ হবে, কেমন সুন্দর কণ্ঠ হবে। আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো কণ্ঠ আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দান করব। আরে দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জাননি, দাউদ নবী যখন তেলাবাত করত গো তার গ্রন্থ থেকে যখন তেলাবাত করত, এর সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত, তারপরে বন জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে বসে থাকত, উড়ন্ত পাখিগুলি সব নিচে বৈশা যাইত সুবহানাল্লাহ। দুনিয়াতে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে 70 গুণ বাড়ায়া দিব, একটা কণ্ঠ থেকে টান মারলে 70 রকমের আওয়াজ বাহির হবে, এমন সুন্দর কণ্ঠ আল্লাহ জান্নাত থেকে দিবে গো, এখানেই শেষ নয়। আমার আল্লাহ বলেন এবার বডি দিলাম ভালো, বয়স দিলাম 24, এরে বন্দার চেহারা সুন্দর দিলাম, কণ্ঠ সুন্দর দিলাম। আমার আল্লাহ বলেন বন্দার তো আফসুস, গাড়ি চায় বাড়ি চায় নারী চায় বন্দা সব চায়, অহুত পাহাড় স্বর্ণ বানায়া দিল বন্দার আফসুসের শেষ থাকে না, বন্দা আরো চাইবে আরো চাইবে, দুনিয়াটা আফসুসের জায়গা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতি কোন রকম জান্নাতে গেছে, আল্লাহ বলেন ওই জান্নাতির নামে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত লিখে দিবে, এরে গাড়ি দিবে বাড়ি দিবে নারী দিবে, কারণ বন্দা নারী পছন্দ করে আমার আল্লাহ জানেনি, আমার আল্লাহ বলেন নারীদের পছন্দ কর, আমি আল্লাহ জানি আমার বন্দা নারী পছন্দ করে, এই জন্য দুনিয়াতে স্যাম্পল দিলাম জান্নাতে গোড়াও, এ দুনিয়াতে বউ গড়া দিছে হুর একটা বলে, আপনারা কর্তারেন আপনারা কপালা ঠেড়া পড়ছে, এটা কি আল্লাহর দোষ নেই,
সাইটটার অনুমতি দেওয়ার জন্য করতে পারেন, এটা আপনার দোষ, কোনো না আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ কয় সাইটটা করবার লাগে দিলাম, তুই করতে পারস না গা সুরা, অসুবিধা আল্লাহর না আপনার? আল্লাহর বলে অনুমতি দিছে আল্লাহ সাইটটা, তুমি করতে পারেন এটা তোমার ব্যাপার। আর বাংলাদেশ আমরা সাইটটা করার আশা উশা করেন না, একটা বিয়া করার পর আরেকটা বিয়া কইরা যদি কেউ লা তখন হেরে মানছে কই হালাই লুচ্চা হয়নি, আস্তাগফিরুল্লাহ। বিয়া করছে বালা কাম করছে, এ গুণার থেকে বাচ্চা গেছে, মন চাইছে বিয়া করতে একটা কইরা লেছে, আকাম কম তার করছে না, কখন হেরে কয়ে বলে লুচ্ছে, হেতে বলে চোখ বালা না। আমরার বাংলাদেশটা ভাই ব্যতিক্রম, এই দেশ বিয়া করা বড় কঠিন, এই দেশ আকাম কুকাম করা বড় সহজ। আপনি বিয়া করতেন দশ বছরের একটা মাইয়ারে বিয়া করেন, কালকে আমিও জেলো আমি চোদ্দ গোষ্ঠী ইমাম সাহেবদের বিয়া করে দিন, হেতে শুদ্ধা ঠিক নেই? কেন বিয়াটা করাইলো মৌলবীয় শুদ্ধা জাহান জেলো ডাইরেক্ট জেলো ঢুকাই দিব। আরে দশ বছরের মাইয়ার সাথে না হান কুহান করতেন, খুব সুযোগ আছে, অসুবিধা নাই, ফেব্রুয়ারির দশ তারিখ তো দিয়ে রাখছে আহাম করবার লেগে, কথা হয় না? এই দশ বছরের মাইয়ার সাথে আপনি আহাম কুহাম করতে পারবেন বাংলাদেশে, অসুবিধা নাই, কিন্তু বিয়া করতেন না, কারণ বিয়া আল্লাহ হালাল করে দিয়েছে, এটা করতে না হারাম পন্থায় কাজ করতে পারবেন, অসুবিধা নাই। এইল বাংলাদেশ তীরমুরে কি ইল, এখন যুবকরা বিয়া করাইতে গেলে বউ আর তালাশ করে পাওয়া যায় না, কেন? আর বউ যদি পাওয়া যায় এটার লগে যে কত জিনিস ফ্রি হিসাব হই নাই। এদিন আমি সার্ফ এক্সেল কিনছি এক কেজি, তা আমার বালতি একটা ফ্রি দিছি, তাই আমি কি তো বাইটে কেড়ে কত কাপড় টাপড় ধুবেন আপনার মহব্বত করে দিছি, হ্যাঁ গাই সময় বক্ত ক জি আমার খুব বক্ত, কতক্ষণ পরে দিনের পিছনে লেখা ফ্রি একটা বালতি, আমি গেরে সুরা সাও আমার কি ইউজু, আমি যদি ফ্রি দেওয়া দিছি কজুর, এটা তো ফ্রি হই মানে আপনারা মহব্বত করে দিচ্ছে, আপনার অনেক সময় দেই না অনেক না দেখলে, আমি সব ধরনের পাঠ পাঠ একটা সীমা আছে, ফ্রি দেওয়া দিছে। আচ্ছা আমরার মা মহিলা বিয়া করলে মেয়ে বিয়া করলে এটার সাথে ফ্রি আছে ফ্রিজ, এটার সাথে ফ্রি আছে মোটর সাইকেল, এটার সাথে ফ্রি আছে খাট সোফা আরো কিতা কিতি দুই নার সব একটার সাথে একটা, খালি ফ্রি খালি ফ্রি খালি ফ্রি, এটা চলে না, এটার সাথে ফ্রি না দিলে কেউ কিনবো? সার্ফ এক্সেল কিনবো কেউ যদি বালতিটা ফ্রি না দেয়, এক কেজি দরকার আছে কিনা? অল্প অল্প করে কিনো, অসুবিধা কি? ও বালতিটা লোভে এক কেজি দিলা সমস্যা না, বালতিটা তো পাইলাম ঠিক নেই? বাঙালি বোঝো না বুঝবা, ফ্রি দেয় লাস্টে দিয়া কিতা করবো চিল্লা ভাই মাইয়াটা অনেক সুন্দর, কিতা এটার সাথে কিতা আছে, তার সাথে ফ্রিজ আছে, সাথে মোটর সাইকেল আছে, সাথে খাট আছে, সাথে ওয়ার্ডরোব দিমো, ইটা দিমো, 50,000 টাকা হইতো না 1,00,000 টাকা বোনাস দিয়ে দিমো সাথে অহনি পানি, তো দেখা যাক ইটার বালা লাগুক আর না লাগুক টেহা দিতে পাইলাম, টেহা টোয়া শেষ কদিন পরে লাদা বাই করে দিব, যা আবার গেল আসি নি রকম। তার কারণ কি জানেন, সস্তায় যেখানে দুধ পাওয়া যায় সেখানে গাবি ফেলার তো প্রয়োজনই নাই, কথা বুঝতেছেন না? আমরার বাংলাদেশে দুধ সস্তা, তাই গরু ফেলার কোনো দরকার আছে? গরু ফেলার কোনো দরকার নাই, প্রেম করন যায় আকাম করন যায় দশ বছরের মাইয়ারে, তার বিয়া করার দরকার আছে নি? আকাম পোকাম বন্ধ করে দেন, বিয়াকে সহজ করে দেন, যেটা আল্লাহ সহজ করে সেটা আপনারা সহজ করে দেন, বাংলাদেশের জানা কমে যাবে, বেবিচার কমে যাইব, ফুলা মানে বিয়া করতে গেলে ডরায় কিন্তু আহাম করতে সহজ, এক একজনের জিগায় তোর গার্লফ্রেন্ড কয়টা দেখবেন, এক একটা জিগার নাকি আসে না, এক একটা আটটা দশটা আছে, ওই ফেব্রুয়ারি মাসে দশটা চোদ্দ তারিখ আধা ঘন্টা করে সময় দেয়, আধা ঘন্টা করে কহ কাঁদে করে গেছে আর একটা দিব না, আটটা দশটা একজনের ফন্ডা ষোলোটা সিম বলে তাকে একটা। আমি আমার একটা বন্ধু আছে, এর ফোন দেই ছোটবেলা স্কুলের সাথী, তে এখন ব্যবসা ট্যাবসা করে, এর ফোন দেয় কী তারে তোর মোবাইল বন্ধ খা, ও ভাই বন্ধ বুঝো না, আর একটা সিম লাগাইছিলাম, তো আমি তিন নাম্বারটা দেয় দিচ্ছি এটা নাম্বার, আর একদিন দিয়ে মোবাইল বন্ধ, তোর ফোন দেয় ভাই না, ও ভাই বন্ধ আছে না, আরেকটা নাম্বার নেই দিতে দিতে আমার চার পাঁচটা নাম্বার দিছে, হ্যাঁ আমি তুই আর কটা আছে কোথায়, ভাই আট দশটা লাগে বুঝতে নেই, তা আপনি বুঝতেন না মানে ওয়াশ করে আট দশটা সিমের আছে, একটা কত লাগাইয়া আরেকটা আরেকটা গুলো একটা লাগা একটা গুলো একটা লাগা, কেন এগুলা করে? কারণ বিয়া করা কঠিন, প্রেম করা সহজ। মা বাপের 15 বছরের একটা ছেলে যদি দেখেন বেশি এদিক সেদিক করতেছে বিয়া করাই দেন, কিন্তু এটা করাইতো না, আকাম কুকাম করতেছে, মা বাপের খবর হয়ে গিয়ে জমা হইতেছে, আর আপনার বাচ্চা থাকলো আপনার আমল নামার মধ্যে ফুলার আকাম কুকাম সব জমা হইতেছে, বিয়া করাই দেন মিয়া,
আহাম কুহাম থেকে বাঁচান, বলে এত লেহাপড়া করে ব্যবসা লেহাপড়া করে করুক না, বিয়ে করাই দেয়, বিয়া করে আসার লেগে আর মানে লেহাপড়া করতে পারতো না, চালাইবে করে, বলে আপনি এর চালাইতেছেন না, এখন এটারও চালাইবেন, অসুবিধা কি? এখন আমাদের ফুলা বান্ধে মা বাপে চিন্তা করে, রুজি না করলে বিয়াটা করাই কেন, এর আগ পর্যন্ত আহাম কুহাম করতে দাও, আর তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বলো। এরে ভাই লম্বা আলোচনা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তো বই লাগে তোমরা পাগল আমি জানি, এই জন্য চারটার অনুমতি দিছি, কিন্তু বাংলাদেশে একটা করার উপরে একটা করণ যায় না, ঠিক নেই? আমরা রোজা রেখে না কিতা করবেন, শুনো সবর করে এলাম, কিছু করার নাই, একটা বিয়ে করে আরেকটা বিয়ার নাম লই লই বউয়ে খালা পোশাক লাগাইলা, সকালে জিগা কই যাও হতরে জেলের ভাত খাওয়াইতে হবে, কি আর রে রাত্রে যে বিয়ের কথা কইছিলেন কইছি নি কারবা, এইল অবস্থা। এরে ভাই আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আমি বউয়ের গোডাউন রাখছি, গোডাউন সুবহানাল্লাহ, চিনি দুনিয়াতে স্যাম্পল জান্নাতে গোডাউন, বউ পাইছো দুনিয়ায় চারটার অনুমতি, একটার বেশি করতে পারছো না, আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী চলো। আবার আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে বউয়ের গোডাউন দিব, নিম্নস্তনের জান্নাতিরে 72টা বউ, খুশি নি সবাই, কয়টা আরো জোরে কয়টা, 72টা, হারবালের কোনো ফার্মেসি নাই কেন, কথা বুঝতে পারছেন, কি টেনশন আপনার করণ লাগতো না, 120 হাত লম্বা আপনি, ফরমালিন কোনো খাবার নাই, বউ ভাত তিনটা, খুশি নি শুনে একরা নাই। আরে যুবক ভাই, জান্নাতের ভিতরে 72টা বউ দিব, নিম্নস্থলের জান্নাতিরে এক একটা বউ এমন সুন্দর এমন সুন্দর, এই সুন্দরের আলোচনা করতে গেল তো সারা রাত শেষ হবে না, জান্নাতের নাজ নিয়ামত বলতে লাগলে মজাই লাগবে মজাই লাগবে, এত মজা জান্নাতের নাজ নিয়ামত। এরে আল্লাহ বলেন, এক একটা হুরো গিলমান তোমাকে দেওয়া হবে এত সুন্দর, পৃথিবীর কোনো সাইড দিয়া যদি তারা মুস্কি হাসি দিত, সূর্যের আলো বন্ধ হয়ে যেত, হরো গিলমান যদি থুতু ফালাইতো পৃথিবীর আটলান্টিক মহাসাগরে গোটা পানি মেশকে আম্বর হয়ে যেত, এমন সুন্দর বউ দিব 72টার লগে গড়েরটারও দিব, কেউ খুশি না, এটা জোর করে এক দুইজনে আল্লাহ ভাগ করে যদি বললো একটু বালা খাতির আছে, আর সব দেখেন না চুপ করে বইছে, ওনার মুডও খুশি না, কোনো বলো জোর মা বাপে দৈরা জোর করাইয়া কোন রকম বিয়া সাথে এটা করাইছে, আবার যদি তাই রেখে জান্নাত পাইতে কি লাই মেরলাম, কোন বউয়ের কথা কইলে খুব বেজার, জান্নাত যদি কবিলি দেওয়া আছে বেজার, কারণ হইলো ফুইরালাইছে তো ভিতরটা না, ও ফুইরালাইছে ফুইরালাইছে, এই জন্য কষ্ট বউয়ের কথা শুনতে চায় না। এরে ভাই, জান্নাতের ভিতরে আপনার ঘরের বড় থাকব যদি আপনার খেদমত করে আপনার মন সন্তুষ্ট করে রাখতে পারে, দুনিয়াতে যদি স্বামী বিবির প্রতি রাজি খুশি থাকে ওই বিবি ওই জান্নাতে যাবে, স্বামী যদি বেজার থাকে বিবি যাইতে পারবে না, কারণ এখন স্বামীদের খেদমত বন্ধ হয়ে গেছে, বাবাদের খেদমত শুরু হয়েছে, বর এখন স্বামীর খেদমত করে না এখন বাবাদের খেদমত করে, ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে, জান্নাতের গ্রানও পাবে না। আরে যুবক ভাই, এরপরে কথা হলো, তোমার বউ দেওয়া হবে জান্নাতের ভিতরে, আমার আল্লাহ বলেন সব দিলাম সব দিলাম, গাড়ি দিলাম বাড়ি দিলাম নারী দিলাম অট্টালিকা দিলাম চেহারা সুন্দর দিলাম বয়স দিলাম 24 বছরের যুবক, বডিটা ফিটফাট করে বানাইলাম চেহারাটাও সুন্দর কণ্ঠটাও সুন্দর সব ঠিক আছে, যদি জান্নাতীদের চরিত্র বালা না থাকে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি চরিত্র বালা না করে জান্নাত যায়, ওই গান গিয়া ইফটিজিং শুরু করে দিব, আর একজনের হুরু গিলমান টান দিয়ে আইনার দরজা লাগাই নিতে পারে, কোন জানা বেশি বালা না তো বাংলাদেশের মানুষ, চরিত্র বেশি বালা না, আমার আল্লাহ বলেন এমন চরিত্র দিয়া আমি কোন জান্নাতিকে জান্নাতে ঢুকাবো না, তাহলে কেমন চরিত্র দিব, আমার আল্লাহ বলেন চেহারা দিছি ইউসুফ নবীর মতো, বডি দিছি আদম নবীর মতো,
কণ্ঠ দিছি রে দাউদ নবীর মত, চরিত্রটা দিব বিশ্ব নবীর মত। তোমার আমার নবীর চরিত্রটা ছিল আজিম, আজিম চরিত্র, আজিম চরিত্র, এমন চরিত্র দিয়া বাংলা তোরে জান্নাতে পাঠাবো। তাহলে আবার আসুন, প্রথম নাম্বারে বডিটা ভালো, এক নাম্বারে মরণ নাই, দুই নাম্বারে বডি ভালো, তিন নাম্বার হলো চেহারাটা সুন্দর, চার নাম্বার কণ্ঠ সুন্দর, পাঁচ নাম্বার বন্দা বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, ছয় নাম্বার হলো বান্দারে চরিত্রটা সুন্দর দিব। জোরে জোরে কম সুবাহা, আরে জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে সকাল বেলা খাইলে বিকাল বেলার চিন্তা নাই, বিকাল বেলার চিন্তা নাই, টেনশন নাই, ঘুমাবেন খাবেন বলে ফুর্তি করবেন, মেলা যাবেন ঘুরবেন, কোনো টেনশন নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। সকাল বেলা খাইলে বিকাল বেলার টেনশন নাই, বিকাল বেলা যখন নদীর পার দিয়া হাঁটাহাঁটি করবেন, গান গাইবেন, ঘুরবেন, নদীর পাড়ে দিয়া যখন হাঁটবেন, সোনালি রঙের মাছ, স্বর্ণের কালার মাছ, রূপার কালার মাছ, বিভিন্ন কালারের মাছগুলি আপনাকে সালাম দিয়ে বলবেন আমাকে কেটো খাইবেন, সুবহানাল্লাহ বলতেন না, আরে জান্নাতের মাছগুলি আপনাকে বলবে আমাকে আপনি খাবেন, যদি আপনি আমাকে খেতে ইচ্ছা করেন আমি মাছ এই মুহূর্তে আপনার জন্য বোনা হয়ে যাব, বোনা হব না, জুল দিয়া খাইবেন, আপনি শুধু মাছের দিকে তাকাই একবার নিয়ত করবেন, এটা যদি বুনা খাইতাম ভালো লাগতো, বলা ভিতরে আনা মাত্রই আমার আল্লাহ বলেন মাছটা বাজি হয়ে বুনা হইয়া আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, আপনি মাছটা যখন খেতে লাগবেন প্রথম খামুরে একরকম স্বাদ, যত কামড় দিবেন তত ভিন্ন ভিন্ন রকমের স্বাদ বাহির হবে। আরে ভাই, মাছটা খাবার পরে মাছের কাঁটাগুলি এক জায়গায় জমা করবেন, কাঁটাগুলি এক জায়গায় জমা করবেন, মাছ খাওয়া শেষ ওই কাঁটার থেকে মাছ আগের মতো গজাইয়া সাগরের মধ্যে লাভ দিয়া সালাম দিবে আর ধরবে, বলবে আপনি আমাকে আবার স্মরণ করবেন, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত, এরে এখনের গাছগুলির ফল হলো উপরের দিকে আর গাছের গুড়ি হলো নিচের দিকে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন ফলের গাছগুলি থাকবে নিচের দিকে, ফল থাকবে নিচের দিকে, গাছের গোড়া থাকবে উপরের দিকে, সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত। এরে যুবক ভাই, লম্বা আলোচনা আমি আর যেতে চাই না, শুধু আজকের আলোচনায় দুইটা সাইড আমি বুঝাইলাম, একটা হলো কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে, আমি তাও বুঝাইছি কাদের হিসাব দিতে হবে, মানুষ দুই প্রকার, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, ওই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষগুলার হিসাব নেওয়া হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, শাস্তির ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। এরপরে আয়াত হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইবে। জান্নাতের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম কতগুলি নিয়ামত দিবে, ওই নিয়ামতের কথা আপনাদের কাছে আলোচনা করেছি। এবার আসুন, জান্নাতীরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাইবে শর্ত ছাড়া না শর্ত সহ। শর্ত আছে, শর্ত আছে, শর্তগুলা কি এটা আরেক দিনের আরেকটা অধিবেশনের দরকার, কথা বুঝতে পারছেন?